আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম ট্রেয়ার লার্নার্স তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ইনশাআল্লাহ বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে প্যারাগ্রাফ রাইটিংয়ের আর একটা ক্লাস নিয়ে এই ক্লাসে আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ওয়াটার পলিউশন পানি দূষণ প্যারাগ্রাফটি তোমাদের সিলেবাসে যদি থাকে অবশ্যই পড়ে নেবে তো চলে আছি মূল পড়া দিকে ওয়াটার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট পানি আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ একটি উপাদান উই ক্যান নট লিভ উইদাউট ইট আমরা এটি ছাড়া বাঁচতে পারি না সো ওয়াটার ইজ কল্ড লাইফ তাই পানিকে জীবন বলা হয় বাট পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল কিন্তু দূষিত পানি ক্ষতিকর ওয়াটার ইজ বিং পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েস পানি বিভিন্নভাবে দূষিত হয় ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস ইন দেয়ার ফিল্ডস অ্যান্ড পলিউট ওয়াটার কৃষকেরা তাদের ক্ষেতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে এবং পানি দূষিত করে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট পলিউটেড বিভিন্ন প্রকার আবর্জনা এটা দূষিত করে ওয়াটার পলিউশন কজেজ মেনি প্রবলেমস পানি দূষণ বিভিন্ন সমস্যার সৃষ্টি করে ইট কজেস ভেরিয়াস ওয়াটার বর্ন ডিজেজ লাইক কলেরা ডায়রিয়া ইটেসি এটা বিভিন্ন প্রকার পানিবাহিত রোগ যেমন কলেরা ডায়রিয়া ইত্যাদি সৃষ্টি করে ইট লিডস আস টু দ্য ওয়ে অফ ডেথ এটা আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায় সো ইট ইজ হাই টাইম টু টেক প্রপার স্টেপস টু কন্ট্রোল ওয়াটার পলিউশন তাই পানি দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের এটাই উপযুক্ত সময় উই শুড নট থ্রো ওয়েস্ট ইন্টু ওয়াটার আমাদের পানিতে ময়লা বা আবর্জনা ফেলা উচিত নয় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস ইন দিস রিগার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বা বিষয় হলো এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করা ম্যাস্স মিডিয়া লাইক রেডিও টেলিভিশন নিউজ পেপার ইটি সি ক্যান প্লে an ইম্পর্ট্যান্ট রোল ইন মেকিং পিপল aware অফ the dangers অফ ওয়াটার পলিউশন গণমাধ্যম যেমন রেডিও টেলিভিশন সংবাদপত্র ইত্যাদি লোকজনকে পানি দূষণের বিপদ সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো শিক্ষার্থী বন্ধুরা এখানেই ক্লাসটা শেষ হলো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা যারা দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের সমস্ত রাইটিং পার্ট আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে এমনকি যেগুলো নাই সেগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি তো তোমরা সেগুলো অবশ্যই কালেকশন করে নিবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ